শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফয়জউদ্দিন। আপনার আব্বার নাম? মোহাম্মদ ফয়জউদ্দিন। আপনার মায়ের নাম? মোহাম্মদ রাইজা খাতুন। আপনার স্থায়ী ঠিকানাটা বলেন। স্থায়ী ঠিকানা দুরদুড়িয়া, ঘর বিরলা বাড়ি, থানা লালপুর, জেলা নাটোর। যখন যুদ্ধ সময় তখন আমি বয়স 18-17 এইরকম হবে। এখান থেকে কে ছিল অনেকেই, আমি বয়স ছিল, রূপচাঁদ ছিল, সংসার ছিল, হজরত ছিল, এরকম 7টা ছেলে আমরা একে আর যাই ইন্ডিয়ায়। একটা আপনার পানি পিয়ার ক্যাম্পে ওখানে ভর্তি হই। ভর্তি ওখান কেউ থাকার পর তখন আল্লাহ আস্তে হাটটেলিং পায় শিলিগুড়ি, শিলিগুড়ি পানখাটা ওখানে হাটটেলিং হয়। ওখান থেকে যুদ্ধ মানে হাটটেলিং সারি অস্ত্রপান তরফ সেন্টারে শেখ নুরুজ্জামানের আন্ডারে, ওখান থেকে হাতে আরলি আমার বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে পাঠাতে তখন আমরা গেরেলা। সেই সময় আপনার কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিল আমার ইনুস আলী, আর ইনস্টার হিসাবে ছিল বক্কার। বাংলাদেশের মধ্যে আপনি ঢুকলেন, তারপর বাংলাদেশের মধ্যে যখন ঢুকে তখন অতি কষ্ট। যার বাড়ি থাকি তাদের কষ্ট দেখলে নিজের চোখের পানি বাড়ায়, বুক ফাটিয়ে যায়। তারাও তো এক সাজ খাতে পায় না, তারপরেও আমার এক সাজ এখন খেসারি রুটি দিক আর যাই দিক পানি পান্তা দিয়ে আমার ওরা বাঁচা রাখি যায়। বাড়ির থিনে এক বেলা ডুবলে আমরা ভাইয়ের বাড়ি ঈশ্বরদি টু গোপালপুর আসে, কি গোপালপুর টু আব্দুলপুর যাই, পাবনা টু রাজশাহী আসবে, হতে ব্রিজ, এই ব্রিজের বুদ্ধি পাকশূন্যরা যাবে, এই কেমনে এই রোডটা আমরা ব্লক করবো। আমরা মাইন্ডে রোডটা ব্লক করেছি, হয়তো একটা সাগো উল্টা দিছি, তাহলে পাবনা টু রাজশাহী যেতে পারবে না, ঈশ্বর টু রাজশাহী যাবে, তাহলে এই বগি গেলি কেমনে মারতে হবে। আমরা মাইন্ড সেট করেছি আপনার ওই লাইনের ওই যে শিলিপাটের নিচে রেল লাইন, হ্যাঁ রেল লাইন, এগেলাম ছিল আমেরিকা। ওদের ইন্ডিয়ান আর্মি বলছে তোমরা সংখ্যা শুনকি 5-10 মিনিট না 30 মিনিট, তারপরে তোমার গুলি সীমিত হয়েই, তোমরা এভাবে সংখ্যাসংখ্যি হতে পারবে না, তোমার থাক বলে গেরেলা রাতে অন্ধকারে তোমরা এই শত্রু মোকাবেলা হবে। এই গেলাম ছিল আমার একা। এরকম আপনি কতগুলা এরকম যুদ্ধে অংশগ্রহণ, অপারেশনে অংশগ্রহণ করেছেন? এখানে বিলবাড়িয়া করেছি, লালপুর টু মহেশপুর করেছি, এর থেকে আমরা লুকমানপুর গেছি,
সালামপুর এয়ার কাউন্সিলে এরকম কয়েকটা অবসর নিয়ে গেছি। আর লাইনেও তো যার তো সীমিত, এত তো মনে করে রাখা সম্ভব না। তখন ছিলাম আমার সঙ্গে ছিল আমি বয়, তারপর ছিল হজরত, তারপর ছিল ইনোজ ভাই, আইজল ভাই, আমার সঙ্গে এক ভাই আলতাফ ভাই মারা গেছে, মারা গেছে। এবারে আসি বিভিন্ন জায়গা ছিল, তবে যুদ্ধে মোকাবেলার সময় সবচেয়ে বেশি সংখ্যা পড়েছিল মহেশপুরে। আল্লাহ রহমতে ওই দিনে মারা যাব কিভাবে আল্লাহ অসাইয়া, ওই দিন বোধহয় কুষ্টিয়া দুধা ফেলাক আগের দিন উঠেছে, আর সেন্টুবুল এক কমান্ডার ছিল উনি মহেশপুরে আমার রাখেছিল। বোধ ভোর চারটার দিকে একটা ফায়ার হওয়ার বোধ হয় পশ্চিমে দিক হলে তো সেটা বাঁচতাম না, ওই নাম শ্রীলঙ্কা নাম বলতে পারবো না আমি, এরকম দুঃসাস্থ্যর কয়েকটা আমি পড়েছি। তারপরে বাড়িতে আসি নিজ নিজ যাদের মতো, তাতে তো সংসারে সংসার করছি, এখনো করছি। তো এই যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, এখন বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার কি মনে হয়? এখন বাংলাদেশে আমার কাছে খুব ভালো ভালো আছে, খুব ভালো। আর এই যে মুক্তিযুদ্ধ করলেন, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন এখনকার ছেলেমেয়েদের কি পরামর্শ দিবেন আপনি? এখনকার ছেলেমেয়েদের পরামর্শ দিচ্ছে এবং দেয়াই আসছি যে অতীতে যা হয়েছে তোমরা দেখো নি, বাংলাদেশে তোমরা সব সময় ইতিহাসগুলো পড়ো, এগুলা নিয়া করো, সব তোমাদের কাছে আয়নার মতো আসবে। এই পর্যাপ্ত সময় এই ছেলে মিয়াকে যে নিজে পরে এইভাবে আমরা বোঝাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।